বিদ্যমান চিকিৎসক সুরক্ষা আইনে দুর্বল এবং অযৌক্তিক দিকগুলো তুলে ধরে স্বাস্থ্যসেবার আমূল সংস্কার এবং চিকিৎসকদের সুরক্ষায় একটি পরিপূর্ণ আইন প্রণয়নের দাবি জানিয়েছেন চিকিৎসকরা আজ রাজধানীর বিএসএমএমইউতে চিকিৎসকদের নিরাপত্তা অধিকার বিষয়ক এক সেমিনারে এই দাবি জানানো হয় রয়্যাল কলেজ অবস অবস্টেটেটিয়াস অ্যান্ড গায়নোকোলজিস্ট আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ চিকিৎসক অধ্যাপক ডা আলী আশরাফ সেমিনারে বিএসএমএম ইউর উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আব্দুল হানিফ টাবলু অধ্যাপক ডাক্তার ফৌজে হোসেন ডাঃ আবদুল নুর তুষার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় বক্তারা চিকিৎসকদের সুরক্ষায় করণীয় বারোটি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন অনুষ্ঠানে ২৬ জন প্রবীণ শিক্ষক ও স্বনামধন্য চিকিৎসকদের সম্মাননা প্রদান করা হয়